জাতীয় শিশু সুরক্ষা কমিশনের তদন্তকারী দলের সামনে হাতাহাতিতে জড়িয়ে পড়লেন তৃণমূল বিজেপির দুই নেত্রী। শনিবার এই ঘটনার জেরে উত্তেজনা ছড়ায় মালদার গাজলে। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে আসে বিরাট পুলিশ বাহিনী। পুলিশ এসে দুই নেত্রীকে সরিয়ে দেয়। তিস্তায় পড়ল সেনা ট্রাক। সেনা সূত্রে খবর, শনিবার ভারতীয় সেনাবাহিনীর একটি ট্রাক গ্যাংটক থেকে 10 নম্বর জাতীয় সড়ক ধরে শিলিগুড়ির দিকে যাচ্ছিল। সে সময় রুমকি সংলগ্ন এলাকায় ঘটনাটি ঘটে। একজনকে উদ্ধার করা হয়েছে, তবে গাড়ির চালক নিখোঁজ। তিহার জেলে বাবাকে হেনস্থা ও নির্যাতন করা হচ্ছে শুনে ক্ষিপ্ত অনুব্রত মণ্ডলের মেয়ে সুকন্যা। সূত্রের খবর, বাড়িতে নাকি তিনি জিনিসপত্র ভাঙচুর করছেন, তবে দলের নেতাকর্মীরা সুকন্যার পাশে থাকার বার্তা দিয়েছেন। সান্দাকফুতে তুষারপাত। শনিবার ভোর থেকে সান্দাকফুতে ভারী তুষারপাত হয়েছে, যার ফলে পাহাড়ের পাশাপাশি সমতলের তাপমাত্রা অনেকটাই নেমেছে। মিড ডে মিলের খাবারে মিলল সাপের বাচ্চা। নদিয়ার চাপড়া থানা এলাকার আলফা গ্রাম পঞ্চায়েতের ডোমপুকুর এলাকায় ঘটনাটি ঘটেছে। এর জেরে ক্ষুব্ধ অভিভাবকেরা, তারা পুলিশে অভিযোগ জানিয়েছেন, তদন্ত শুরু হয়েছে। টোলট্যাক্স ছাড়া আরও অতিরিক্ত টাকা না দেওয়ায় এক পরিবহন কর্মীকে বেধড়ক মারধরের অভিযোগ উঠল আলিপুরদুয়ারে। অভিযোগের তির এশিয়ান হাইওয়ের রাঙালী বাজনার টোলট্যাক্স প্লাজার কর্মীদের বিরুদ্ধে। শনিবার বেলা 2 নাগাদ ঘটনাটি ঘটেছে। মারধরে জখম হচ্ছেন ট্রাকের খালাসি। শুক্রবার রাতে শিলাবৃষ্টিতে খড়িবাড়ি ব্লকের বিন্নাবাড়ি গ্রাম পঞ্চায়েত এলাকায় 100 একর জমির ফসল নষ্ট হয়েছে। গতকাল প্রায় 1 ঘন্টা ধরে চলে শিলাবৃষ্টি ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়ায় মাথায় হাত কৃষকদের। পথকুকুরদের বাড়িতে ধরে এনে ধর্ষণ, এমন অভিযোগে দক্ষিণ চব্বিশ পরগনার সোনারপুরের 70 বছরের এক বৃদ্ধকে গ্রেপ্তার করল পুলিশ। জানা গিয়েছে, বৃদ্ধের অপকর্মের ভিডিও ভাইরাল হয়ে পড়ায় সেই সূত্র ধরে তাকে গ্রেপ্তার করা হয়। নতুন অর্থবর্ষের প্রথম দিনই কমল বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম। এতে কিছুটা হলেও স্বস্তিতে হোটেল ব্যবসায়ীরা। শনিবার বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম কমেছে প্রায় 92 টাকা। এর ফলে দিল্লিতে 19 কেজি একটি বাণিজ্যিক গ্যাসের দাম দাঁড়িয়েছে 2028 টাকা, কলকাতায় 2132 টাকা। রামনবমীর মিছিলকে ঘিরে উত্তপ্ত হয়ে উঠেছিল হাওড়া। সেই ঘটনায় শনিবার সকাল পর্যন্ত আরও 15 জনকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 46। হাওড়া ও শিবপুর থানা এলাকায় 144 ধারা জারি করেছে পুলিশ। ঘটনার তদন্তভার হাতে নিয়েছে সিআইডি।